আপনি দীর্ঘদিন ধরে সার্ভিস করেছেন, ডিপার্টমেন্ট সামলেছেন, তারপর রিটায়ারমেন্ট নিয়েছেন, এই সময় দাঁড়িয়ে মানে এখন আমি জানি যে নতুন করে যে ছবিটা বারবার স্পষ্ট হচ্ছে, একটা বিষয় ক্লিয়ার, পুলিশে পুলিশ শুধু নয়, সমস্ত সরকারি দপ্তরের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রেই রিক্রুটমেন্টের একটা বিশাল ফাঁক রয়েছে, শূন্য পথ বিশাল রয়েছে। সেই শূন্য পথ ট্রেনিং প্রাপ্ত পুলিশ অফিসার আর তার জায়গায় সিভিক দিয়ে কাজ চালানো, দুটো কি এক? আপনারা কীভাবে দেখছেন এটাকে? এটা তো মহামারীর মানে ভয়ঙ্করভাবে ছেয়ে গেছে এটা, যেটা যাতে কোর্টকে পর্যন্ত ইন্টারফেয়ার করতে হচ্ছে এখন। দেখুন, প্রথমে বলি, পুলিশের চাকরিতে যখন আমরা প্রথম আসি তখন আমাদের একটা জিনিস পুলিশ ট্রেনিং কলেজে শেখানো হয়েছিল যে হোয়াট ইজ দ্য ফরমোস্ট ডিউটি, মেইন ডিউটি অফ দ্য পুলিশ। নাম্বার ওয়ান প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন অফ দ্য ক্রাইম, আর দু নম্বর হচ্ছে মেনটেনিং ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং অপরাধ দমন করা এবং অপরাধের সত্যের উদ্ঘাটন করা। এই তিনটে জিনিসের মধ্যেই কিন্তু পুরো পুলিশের ডিউটিটা ফুটে উঠছে। এর মধ্যে একটা সিভিক ভলেন্টিয়ার্স, তারা এই তিনটে ডিউটির মধ্যে কোনোটাতেই সে করতে পারবে না, কারণ তারা কিন্তু পুলিশ অ্যাক্টে রিক্রুটমেন্ট হয়নি। পুলিশ অ্যাক্ট, আজকে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যেটা আমার পাশের বিজেপির মুখপাত্র বলছিলেন, অ্যাকচুয়ালি তাই, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলকে সামনে রেখে পুলিশ ডিপার্টমেন্ট চলে। সেটা 1861 সালে তৈরি হয়েছিল এবং পুলিশ অ্যাক্টও কিন্তু 1861 সালে তৈরি। সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার্সকে নেওয়া, সেখানে থেকে ল অ্যান্ড অর্ডারে ডিউটি নিয়ে যাওয়া, সেখানে সেফটি সিকিউরিটি এই হসপিটালে, আর এখানে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কোনো মতেই তাদের হসপিটাল বা আর কোনো সেরকম ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে ডিপ্লয়মেন্ট করা যাবে না, এখানে কোনো প্রশ্নই নেই, প্রশ্নই নেই ওখানে। তার জন্য কনসার্ন মানে যে পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে বসে আছেন তাকে জবাবদিহি করতে হবে আগামী দিনে, কিন্তু এটা ডেরিলেকশন অফ ডিউটি অ্যান্ড মানে আপনার ভায়োলেশন অফ কোর্টস অর্ডার, তাতে ভায়োলেশন অলরেডি হয়ে গেছে। মানে এই ঘটনার পরে, এক তো ঘটনার পর প্রায় দু মাস অতিক্রান্ত হতে চললো, তারপরে কোর্টের নির্দেশের পরও সেই মতো কাজ হচ্ছে না, ভায়োলেশন তো হচ্ছে। আমি সবার কাছে প্রথমে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণ আগে আমাদের কাছে এসেছে, একবার না দেখালেই নয়। এবার জুনিয়র চিকিৎসকদের ব্রিগেড সমাবেশ হতে চলেছে কি? গ্রহের কার্নিভালের পর এবার কি ব্রিগেড সমাবেশ? এই মুহূর্তের সব থেকে বড় খবর, আসল কার্নিভাল হবে ব্রিগেডে, বিবৃতি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। ইতিমধ্যেই তার চিঠি আমাদের কাছে এসে পৌঁছেছে, জয়েন্ট প্ল্যাটফর্মস অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, সেখানে বলা হচ্ছে, আমার কাছে সেই চিঠি রয়েছে, সেই চিঠিতে বলা হচ্ছে যে এবার দ্রোহের কার্নিভালের পর এবার ব্রিগেড সমাবেশ, সেখানে বলা হচ্ছে সমস্ত ডাক্তার, ছাত্রছাত্রী, যুবক যুবতী, শিল্প সাহিত্য সংস্কৃতি জগতের মানুষ, কলাকুশলী, প্রযুক্তিবিদ, প্রাণী চিকিৎসক, ফুটবল প্রেমী, এলজিবিটি কিউ আন্দোলনকারী, শিক্ষক, অধ্যাপক, ব্যাংক সহ সমস্ত চাকুরি, শ্রমজীবী, ব্যবসায়ী, সমস্ত পেশাবৃত্তির মানুষ, নারীর অধিকার আন্দোলনকারী, স্কুল কলেজের প্রাক্তনী, আইনজীবী, বিভিন্ন নাগরিক সমাজ সহ আপামর জনসাধারণকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডাক্তারদের তরফ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। তারপরই এখানে এই সিস্টেম সম্পর্কে, সিস্টেম পাল্টে দেওয়ার জন্য লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে, এবং তারপর বলা হচ্ছে আসল কার্নিভাল হবে সব দাবি পূরণের পর, এবং এখানে যে ডাক দেওয়া হচ্ছে আর কোথাও নয়, সেদিন আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দখল নেবেন, এ বিশ্বাস আমাদের আছে। লাস্ট লাইন, আমি পুরো চিঠি আর পড়লাম না, ব্রিগেড সমাবেশের ডাক, তাহলে কি এরপর পরবর্তী পদক্ষেপ ব্রিগেড সমাবেশ? জিষ্ণু আমাদের সঙ্গে রয়েছেন। জিষ্ণু, ব্রিগেডে মূলত রাজনৈতিক আন্দোলন আমরা দেখেছি, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক ডাক, এমনকি কেউ কারোর দলের সঙ্গে জুড়ছেন, জোট তৈরি হচ্ছে। যখন ISF, কংগ্রেস, বামেরা একসঙ্গে এসেছিলেন সেই সময় বিশাল ব্রিগেড সমাবেশ দেখেছিলাম আমরা। ব্রিগেড সমাবেশ জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, এটা কী ইন্ডিকেট করছে? এটা কি শুধুমাত্র কিসের জন্য এই সমাবেশ, নাকি এর মধ্যে অন্য কোনো বার্তা দেওয়ার ইচ্ছে রয়েছে? প্রথম কথা হচ্ছে যে ডাক্তার কথা তুমি বলছো, সেটা হচ্ছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আর জুনিয়র ডক্টরস ফ্রন্ট দুটো আলাদা সংগঠন। আমরা অবশ্যই ওনাদের বিভিন্ন যে কর্মসূচি তাতে সংহতি জানিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডাক্তার দেওয়া হয়েছে সেটা জেপিডির তরফ থেকে দেওয়া হয়েছে, এবং JDF-এর তরফ থেকে এই ব্যাপারে এখনই কোনো বিবৃতি দেওয়া হয়নি, আর আমি ওই জন্য এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না এই মুহূর্তে এই স্টুডিওতে বসে। আমাদের তরফ থেকে একটা মানে প্রেস বিবৃতি পরে দেওয়া হবে।
মানে আপনারা কি এটাকে সমর্থন করছেন জয়েন্ট প্ল্যাটফর্ম মানে জেপিডি মানে আপনারা তো বললেন দুটো আলাদা সংগঠন যদিও আমাদেরটা জয়েন্ট মানে জুনিয়র ডক্টরস জুনিয়র একটা সিস্টেম আরে ওটা হচ্ছে জেপিডি মানে জয়েন্ট ডক্টর প্ল্যাটফর্ম আর কি তো তো ওনারা ওটা একটা সিনিয়র ডক্টরের সংগঠন এটা আমাদেরটা জুনিয়র ডক্টরের সংগঠন তো সেই হিসাবে যে ডাক্তার দেওয়া হয়েছে সেটা সিনিয়র ডক্টরদের এই সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিভিন্ন সময় আমরা বললাম যে আমরা সংগতি জানিয়েছি এই ব্যাপারে আমার আমাদের যারা সহযোদ্ধা আছে আমাকে তাদের সঙ্গে কথা বলে তোমাকে ফাইনালি বলতে হবে মানে আপনারা কি পদক্ষেপ নেবেন কি ভাবছেন এটাকে নিয়ে এই ব্যাপারে আমাদের কি মতামত ঠিক ঠিক আমাকে কথা বলে আমি আমি একবার অভ্র কাছে আসব অভ্র আমরা এর আগের দিনই কথা বলছিলাম তোমার মনে আছে হয়তো আজি অনেকে ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে এই ডাক্তার আন্দোলনদের নেপথ্যে কোথাও একটা ভীষণ রকমভাবে বাম যোগও রয়েছে এবং সেখানে সক্রিয়ভাবে কিছু বাম নেতাদের দেখতেও পাওয়া যাচ্ছে বেশ কিছু নকশাল নেতাদের নামও সেক্ষেত্রে উঠে এসেছিল ব্রিগেড সমাবেশের মধ্যে থেকে কি কোনো পলিটিক্যাল বার্তা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনি কি মনে করছেন দেখুন এখনও তো ক্লিয়ার নয় যে ব্রিগেড সমাবেশটা কারা পার্টিসিপেট করছে বা কী করছে কিন্তু হলিস্টিক্যালি আমি বলতে পারি দেখুন একটা জন আন্দোলন পার্টিসিপেট কারা করছে ক্লিয়ার নয় বাট জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস যেটা কিছুক্ষণ আগে জিষ্ণু বলেন সিনিয়র ডাক্তারদের যে ফোরাম আপনি পড়লেন আমি পুরো লেটারটা তো নিজে দেখিনি আমার যেটা শুনে মনে হলো ইটস সিম্বলিক ইটস মোর সিম্বলিক যে জবে এদের সব দাবিগুলো পূর্ণ হবে সেই সময় কিন্তু জনগণ ব্রিগেড দখল করবে কারণ এ দেখুন এরা কাদের বিরুদ্ধে লড়াই করছে এরা রাজ্যের শাসক দলের এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছে এবার স্বৈরাচারের বিরুদ্ধে যে লড়াইটা হচ্ছে তাদের মধ্যে কারা কারা সামিল আপনি বামপন্থী অতিবামপন্থীদের কথা বললেন তারা রয়েছে থাকতেই পারে কোনো ব্যক্তি বিশেষের তার কোনো স্পেসিফিক পলিটিক্যাল আইডিওলজির প্রতি ইনক্লিনেশন থাকতে পারে কোনো অসুবিধা নেই যদি না সেটা দেশব্যাপী ব্যান হয় এর বাইরেও যারা বিজেপি পন্থী বা যারা আরএসএস পন্থী সেরকম লোকজনও রয়েছেন জাতীয়তাবাদী ডাক্তাররাও রয়েছেন অসংখ্য ডাক্তাররা রয়েছেন এবার সেখানে দাঁড়িয়ে প্রবলেম যেটা হচ্ছে সেটা নিয়ে আমি বলি এক হচ্ছে যাদবপুরের এইডিবির বুকে দাঁড়িয়ে কয়েকজন গুটিকত লোক তারা সম্ভবত ডাক্তার ছিলেন না তারা বললেন যে কাশ্মীর মাঙ্গে আজাদি মণিপুর মাঙ্গে আজাদি কেরালা মাঙ্গে আজাদি এই জন আন্দোলনকে শিখণ্ডী করে কেউ যদি দেশবিরোধী স্লোগান দেয় এবং তাদের এই ধরনের রাজনৈতিক ডিভিডেন্ড তোলার চেষ্টা করে যেটা অবশ্যই বেআইনি তাহলে সেটা নিয়ে আপত্তি আছে এই জিনিসগুলো না করে কেউ যদি এদের যে আন্দোলনের 10টা দাবি যুক্তিসঙ্গত দাবি আমরা দাবিগুলো দেখেছি যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি সেগুলো সমর্থন করা উচিত এবং অরাজনৈতিক একটা আন্দোলন অরাজনৈতিক হি থাকুক তার মধ্যে যেন কেউ ওয়েস্টেড ইন্টারেস্টওয়ালা লোকজন এই ধরনের কাজ করবে না।